আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের নির্বিচ্ছিন্ন শারীরিক মূল্যায়ন সিসি 2022 পর্যায়ক্রমিক 1 চতুর্থ শ্রেণীর সকল বিষয় নিয়ে আলোচনা করবো বলে হাজির হয়েছি। ফার্স্ট টার্মে তোমাদের কেমন পরীক্ষা ছিল, কেমন প্রশ্ন ছিল, তার উত্তরগুলি কেমন ছিল সেই নিয়ে আলোচনা হবে। এরপরে আমরা সেকেন্ড টার্ম পড়া শুরু করে দেবো। চলো দেখি আজকে ভিডিওটা কী আছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আজকে আছে তোমাদের পূর্ণমান 10, সময় 20 মিনিট, বিদ্যালয়ের নাম তোমরা এখানে লিখবে, ছাত্রছাত্রীর নাম এখানে লিখতে হবে, রোল নাম্বার আর সেকশন তোমরা এখানে লিখবে। তারপরে দেখো বিষয় বাংলা, প্রথমে বাংলা নিয়ে আলোচনা করবো, তারপরে ইংরেজি, গণিত, পরিবেশ, স্বাস্থ্য এইসব নিয়ে আলোচনা হবে। তোমরা শুধু দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, আম জাম চা বাগিচার তলায় যেন তারা হাসছে। দেখো এটা বনভোজন কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে আম বাগিচার তলায় যেন তারা হাসছে, তাহলে আমের তলায় তোমাদের দাগ দিতে হবে। হজবরলা হলো একটি বই, খেলনা না ট্রেন? আমরা জানি সুকুমার রায়ের লেখা হজবরলা হলো একটি বই। তত্ত্ব চান বই নিয়ে এসেছিল কোথা থেকে, বাড়ি থেকে, দোকান থেকে, না দারোয়ানের ঘর থেকে? যারা গল্পটা পড়েছে তারা সবাই জানো দারোয়ানের ঘর থেকে দত্তচান মই নিয়ে এসেছিল। আচ্ছা চ বর্গের একটি বর্ণ হলো, দেখো চ বর্গ মানে কোনগুলো, চ ছ বর্গীয় ঝ ঞ, তাহলে চ বর্গের মধ্যে থাকছে কোনটা, বর্গীয়টা, তাহলে চ বর্ণের বর্ণ হলো বর্গীয। এরপর দেখো বেমানান শব্দটি গোল করো, নিচে যে শব্দগুলো রয়েছে তার মধ্যে যেটা বেমানান সেটা তোমাদের গোল করতে বলা আছে। যেমন দেখো আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ, সবকটাই এই হাতকড়ি চোর পুলিশ সবকটাই এক জাতীয়, আলমারি কিন্তু অন্য জাতীয়, তাহলে আলমারিটা গোল করতে হবে। আর সিঁড়ি, মই, তাঁবু, ধাপ, দেখো সবকটা উপরে ওঠা বা নিচে নামার জন্য, কিন্তু তাঁবুটা কোনো কিছু ঢেকে রাখার জন্য, তাঁবুটা তোমাদের গোল করতে হবে। তারপরে শব্দার্থ লেখো, টাইম টেবিল মানে সময় সারণী, বাগিচা মানে তো জানি বাগান, বর্ণ বিশ্লেষণ করো, পশ্চিম, গিরনি। দেখো তোমাদের জন্য লিখে দিলাম, তোমরা ভালো করে দেখে নেবে। আর বর্ণ বিশ্লেষণ নিয়ে আলাদা একটি ভিডিও করা আছে, ক্লাস ফোরে যত বর্ণ বিশ্লেষণ আছে সেই ভিডিওতে রয়েছে, নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এসো পড়াটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন রয়েছে, বাক্য রচনা করো, জন্তু মহান, ঠিক আছে? বন্য জন্তুরা বনে থাকে, নিজেই সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান ব্যক্তি, তোমরা নিজে ইচ্ছে মতো বাক্য করতে পারো, তোমাদের একটুখানি সাহায্য করে দিলাম। তারপর দেখো ছয়ের কয়ের প্রশ্নটা, ছাগল ছানা কেন বাড়ি ফিরতে পারেনি, নরহরি দাস থেকে দেওয়া হয়েছে লাইনটা। দেখো বনের ভেতর চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এত ভরে গেল যে সে তার আর চলতে পারছিল না, তাই সে বাড়ি ফিরতে পারেনি। পরের প্রশ্ন দেখো কি আছে, আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায়? দেখো মালগাড়ি থেকে এটা বলা হয়েছে, ঠিক আছে? আপ ট্রেন কোনো বড় জংশন থেকে ছোটো স্টেশনের দিকে যে ট্রেন যায় তাকে আপ ট্রেন, আর তার বিপরীত দিকে হলে ডাউন ট্রেন হবে। পরের প্রশ্ন, স্বরযন্ত্র কাকে বলে, ব্যাকরণগত প্রশ্ন এটা। নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালি দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আসে, যে যন্ত্রের সাহায্যে মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রটি হলো ষড়যন্ত্র, ঠিক আছে? এভাবেই আমাদের বাংলা পড়াটা শেষ হলো, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে আসবো ইংরেজির দিকে, দেখবো ইংরেজিতে আমাদের কী পড়তে দিয়েছে। দেখো ইংরেজিতে সেরকমভাবে নেম অফ দ্য স্কুল, স্টুডেন্ট নেম, ঠিক আছে, রোল নাম্বার, সেকশন এগুলো লিখবে, 10 মার্কসের কোশ্চেন হবে। তোমাদের একটা সিনথেটিক একটা গল্প দিয়েছে, গল্পটা আমরা পড়ে নিই। লিফিস ফাদার্স বাইজ হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস বেঙ্গলস, লিভি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, সি টেক্স সাম জিলেবিজ হোম, হার ফাদার বাইজ এ নাইস সারি ফর হার মাদার, লিপি ইজ ভেরি হ্যাপি, সি উইশ সেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। এটা আমরা পড়েছি। এখান থেকে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এটা উত্তরগুলো দিতে বলেছি প্যাসেজটা পড়ে। হোয়াট ডাজ লিপি ইট
ইন দ্য ফেয়ার। আচ্ছা, মেলাতে লিপি কী খেয়েছিল দেখো এখানেই লেখা আছে কোথায়, লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা। তাহলে উত্তরটা হবে লিপি এট কী হবে, আলু কাবলি অ্যান্ড ফুচকা ইন দ্য ফেয়ার। ঠিক আছে, তারপরে দেখো কী আছে, হোয়াট ডাজ লিপির ফাদার বাই ফর হার, তার জন্য লিপির বাবার জন্য, লিপির বাবা লিপির জন্য কী কিনেছিল। দেখো লিপির ফাদার বাই হার এ ডল অ্যান্ড হিউজ গ্যাস বেলুন, ঠিক আছে এটা উত্তর, অ্যান্ড অলসো কালারফুল গ্লাস ব্যাঙ্গেলস, এটাও লিখতে পারো তোমরা। ঠিক আছে, তারপরে হোয়াট ডাজ লিপি উইস অ্যাট লাস্ট, লিপি উইসেস টু ভিজিট দ্য ফিয়ার এগেন নেক্সট ইয়ার। এইভাবেই প্যাসেজটাকে পড়ে উত্তরগুলো করতে হবে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আমরা পড়াটাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে চাই, দেখবো পরে আমাদের কী কোশ্চেন দিয়েছে। আচ্ছা এখানে আমাদের দিয়েছে কী কোশ্চেনে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে যে ডুইং ভার্বগুলো রয়েছে দেখো, গো ওয়েন্ট, হ্যাঁ টেক টু, কাম কেম, হ্যাভ হ্যাড, লিভ লেফট, এগুলো কোনটা বসবে সেটা আমাদের বলতে হবে। টুডে, টুডে মানে আজ, আই গো হবে না ওয়েন্ট হবে, আজ ওয়েন্ট মানে তো অতীতকাল, গো হলে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে টুডে কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, অবশ্যই প্রেজেন্ট টেন্স। তাহলে টুডে আই গো টু স্কুল উইথ মাই ফাদার, তাহলে গো বসবে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, যেটা হয়ে গেছে, তাহলে টেক হবে না টুক হবে, টুক তো পাস্ট টেন্সের মধ্যে পড়ছে, তাহলে টুক হবে। ইয়েস্টারডে আই টুক মাই ফাদার উইথ মি। তারপরে লাস্ট আফটারনুন, গত সন্ধ্যেবেলায়, তাহলে গতকালের ঘটনা বলা হচ্ছে, মানে পাস্ট টেন্সের ঘটনা বলা হচ্ছে, তাহলে কাম হবে না কেম হবে, অবশ্যই কেম হবে। লাস্ট আফটারনুন আই কেম লেট ফ্রম স্কুল, ঠিক আছে। টুডে, আবার টুডে পেয়েছি, তাহলে হ্যাভ হবে না হ্যাড হবে, টুডে আই হ্যাভ হবে, ঠিক আছে। হ্যাভটা তো প্রেজেন্ট টেন্সে, হ্যাডটা হলো পাস্ট টেন্স হলো। ইয়েস্টারডে উই লিভ হবে না লেফট হবে, লেফট হবে, কারণ ইয়েস্টারডে তো গতকালের ঘটনা বলা হচ্ছে, ঠিক আছে। এভাবে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো বুঝলাম, কোনটা কোন টেন্সে পড়ে তার উপর নির্ভর করে। তারপর দেখো এখানে একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটা আমরা ভালো করে বুঝবো, কী আছে একটুখানি বড় করে নিই, আমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো এখানে দিয়েছে দেখো, র্যাবিট বুরোজ, হাউ হর্স স্টেবল, আউল হুটস। দেখো এই দুটো কিন্তু থাকার জায়গা বললো, কিন্তু আউল তো হচ্ছে তাদের ডাকের কথা বলা হচ্ছে, ঠিক আছে। কীভাবে ডাক, আউল প্যাঁচের ডাককে হুটস বলা হয়, ডাক হবে কোয়াক, এগুলো তাদের ডাকের কথা বললো। ফক্স, ফক্স হবে ভিক্সেন, দেখো এটা মেল ফিমেলের কথা বলা হচ্ছে। লায়ন লায়নেস, তাহলে একটার মধ্যে বাসা বলা হলো, ডাক বলা হলো, আর লিঙ্গ বলা হলো, ঠিক আছে। এভাবে ম্যাচিংটা করা হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরে কোশ্চেন রয়েছে দেখো, রাইট ফোর সেন্টেন্স অন মাই স্কুল, নেক্সট পেজ। এখানে তোমাদের বলে দিচ্ছি, স্কুল সম্পর্কে লিখতে বলে প্রথমে লিখবো দি নেম অফ মাই স্কুল ইজ, দিয়ে নিজের স্কুলের নামটা লিখে দেবে তোমরা। দেয়ার আর মোর দ্যান স্টুডেন্টস, কত স্টুডেন্ট থাকতে পারে সেটা তোমরা লিখবে, অ্যান্ড টিচার্স, কত টিচার থাকতে পারে সেটা লিখবে, ইন আওয়ার স্কুল, ঠিক আছে। এই দুটো তোমরা নিজের ইচ্ছে মতো করে লিখবে। তারপরে দেখো এটা কমন সেন্টেন্স, দ্য টিচার্স টিচ আস ভেরি কেয়ারফুলি। নেক্সট সেন্টেন্স তোমরা লিখতে পারো, আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার মতো করে বললাম, তোমরা নিজের ইচ্ছে মতো করে যে কোনো চারটে সেন্টেন্স তোমরা লিখতেই পারো মাই স্কুল সম্পর্কে। ওকে, এরপরে আমরা চলে আসবো গণিতে, দেখবো গণিতে আমাদের কী প্রশ্ন রয়েছে, তার উত্তরগুলি বা আবার কীভাবে সাজাবো। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মানের ঊর্ধ্বক্রমে বানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। দেখো 341, 358, 339 সবথেকে ছোটো কোনটা, 339, তারপরে 341, তারপরে 358, পরপর সাজিয়ে দিলাম। গুণ্য আর গুণকের পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে, এটা আমরা জানি। কোনটা বড়ো, 32 না 35 বড়ো, অবশ্যই 35 বড়ো, তাহলে হাঁটা 35 দিকে থাকবে। কথায় লেখো 780, যে বছর লিপ ইয়ার সে বছর ফেব্রুয়ারি মাসের দিন সময় কত হয়, 28 হয়, 29 হয় না 30 হয়, 29 হয়। 365 দিন কত, এক বছর, দু বছর না তিন বছর, 365 দিন এক বছরের সঙ্গে সমান। 238 তিন দিয়ে ভাগ করলে ভাগফল, ভাগশেষ, ভাজ্য, ভাজক সব দেখাতে বলেছে। চলো এটা আমরা একটুখানি ভালো করে বুঝি, আগের অঙ্ক নিশ্চয় তোমরা বুঝে গেছো, অসুবিধা নেই, আমরা এবার দুই অঙ্ক চলে যাবো, কীভাবে দুই অঙ্কটা করা হয়েছে সেটা বুঝবো। দেখো এখানে কী আছে,
এদিকে একটুখানি করে বুঝতে পারবো, 238-কে তিন দিয়ে ভাগ করছে, এখানে তিন বসবে, তিন সাততে একুশ, এখানে তিন থেকে 23 থেকে 21 বিয়োগ যাবে, তাহলে তিন থেকে এক বিয়োগ গেলে দুই, ওপর থেকে নামবে আট, ঠিক আছে, 28 হয়ে গেল। তারপরে তিন নয় 27, ঠিক আছে, 28 থেকে 27 বিয়োগ করলে এক হচ্ছে, তাহলে ওপরটা হয়ে গেল কি ভাগফল, লিখে ফেলবো আমরা ভাজ্য কোনটা, ভাজ্য হচ্ছে 238টা, ভাজ্য ভাজক কোনটা, ভাজক হচ্ছে তিন, ভাগশেষ হচ্ছে এক, ঠিক আছে। এবার দেখে নেব ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এইভাবে আমরা করছি। আর কি জানছি, ভাজক ভাগশেষের থেকে অবশ্যই বড় হতে হবে, ভাজকটা দেখে নাও তিন আছে, ভাগশেষটা এক আছে, অবশ্যই ভাজক ভাগশেষ থেকে বড় হবে। এরপরে আমরা চলে আসবো দিন মাস বছরের একটা অঙ্ক আছে, দেখো প্রথমে কি বলেছে, প্রথমে আমাদের যোগ করতে বলেছে, একটা যোগই আছে, প্রথমে দিনগুলো যোগ, তারপরে মাসগুলো যোগ, তারপরে বছরগুলো যোগ। দিনগুলো যোগ করে নেবো, আট আর দুই দশে শূন্য, হাতে রইল এক, এক একে দুই, দুই দুই চার, একে পাঁচ, আট আর নয় যোগ করলো ১৭, আর আট আর ছয় যোগ করলো ১৪। এই যে ৫০টা পেয়েছিলাম, ৫০টা আমরা ভেঙে নেবো, দেখো যোগ করলে ৩০ আর ২০ ৫০, কেন ৩০ করলাম বলতো, ৩০ দিন মানে এক মাস, আর এই যোগ করে ১৭ হয়েছিল, ১৭টাকে আমরা ভেঙে নেবো, ১২ আর ৫ ১৭, কেন বললাম বলতো, ১২ মাস মানে এক বছর, ওই এক বছর ১৪ সঙ্গে যোগ হয়ে যাবে ১৫, আর ৫ মাস, আর এখানে এক মাস, ৩০ দিন মানে এক মাস, যোগ করে হয়ে যাবে ৬ মাস, আর ২০ দিন পরে ১ দিন। দেখে নাও এইভাবেই অঙ্কটা আমরা সাজিয়ে বছর মাস দিনের যোগ করতে শিখেছি। বেশ, এরপরে আমরা পরিবেশে চলে যাব, দেখব পরিবেশে আমাদের কী প্রশ্ন রয়েছে। দেখো পরিবেশে প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরপর বলে দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। প্রথম দেখো, ফান কী, ফান হচ্ছে একজাতীয় উদ্ভিদ, বালিতে জন্মানো গাছের নাম, তবে বলতে পারো ক্যাকটাস, ফণিমনসা, কোন যন্ত্রের সাহায্যে অণুজীব দেখা যায়, মাইক্রোস্কোপ, বিলুপ্ত প্রাণী পাখি হচ্ছে, আমরা পড়েছিলাম মরিশাসের ডোডো, ঠিক আছে, বস্তু যা দিয়ে তৈরি তাকে বলি কি আমরা, পদার্থ বলি, একদম সঠিক, হাওয়ায় অনেক রকম গ্যাস আছে, সঠিক, নিঃশ্বাসের সময় ব্যায়াম করা অপ্রয়োজনীয়, এটা একদম ভুল, আর আমরা খাবার পাই শক্তি থেকে, এটা ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো তিনের প্রশ্নটা কী আছে, মাঠে মাঠে ড্যাশ ধান চাষির মুখে ড্যাশ গান, মাঠে মাঠে সোনালি ধান চাষির মুখে আনন্দের গান, তাই তো। তারপরে খাদ্য হলো আমাদের সব শক্তির উৎস, উদাহরণসহ তিনটি পদার্থের অবস্থার নাম লেখো, দেখো বরফ, কচি কঠিন, জল তরল, আর জলীয়বাষ্প হচ্ছে গ্যাসীয় পদার্থ। আমাদের রোজ দাঁত মাজার দরকার কেন, দাঁতের ভেতর যে পোকামাকড় থাকে, ময়লা থাকে, সেখান থেকে পোকামাকড় হতে পারে, দাঁত নষ্ট হতে পারে, দাঁত মাজার দরকার। পাহাড়ে উঠতে গেলে শ্বাস নিতে হয় কেন, পাহাড়ের উপরে যত ওঠা যায় তত অক্সিজেনের পরিমাণ কম থাকে, ওই জন্য শ্বাস নিতে কষ্ট হয়। বাংলায় ছট ঋতুর নাম জানো নিশ্চয়ই, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। খুব তাড়াতাড়ি দেখো পরিবেশটা শেষ হয়ে গেল, আসলে বুঝতে কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে আসবো আমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষার দিকে, দেখবো সেখানে কী প্রশ্ন রয়েছে। আচ্ছা এখানে একটা কোশ্চেন বাকি রয়ে গেল, উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে তার একটা চিত্র সাহায্যে আঁকো, এটা তোমরা আঁকবে। বর্জ্য ফেলার জন্য আছে ছোট কী হবে, ডাস্টবিন, ঘুমোতে চাইলে তোমরা মশারি টাঙিয়ে নিও, ডায়রিয়ার অভাব হয়, জল অভাব হয়, ওআরএস, এখানে ওআরএস বসবে, ওআরএসের শাড়ি নিশ্চয়, মিড ডে মিলের সঙ্গে যুক্ত, তাতে হাত ধোবেন, ঠিক আছে, সাবানে হাত ধোবেন, আর টাটকা খাবার খেয়ে নাও, শরীর সুস্থ থাকবে, ঠিক আছে। দেখো সবটা করে দিলাম, তোমরা বুঝে নিও ভালো করে। এরপরে আছে ডান দিক আর বান দিকে মিলন, চলো দেখে নিই ডান দিক বান দিক কীভাবে মিলবে। দেখো চোখের রোগ হচ্ছে রাতকানা, দাঁতের রোগ হচ্ছে পায়োরিয়া, ত্বকের রোগ চুলি, আর আয়োডিন অভাবে গলগণ্ড হয়, রক্তাল্পতা হয়, হিমোগ্লোবিন কমে গেলে, আর আয়োডিন পাওয়া যায় লবণে, ঠিক আছে। তারপরে দেখো কী রয়েছে, তারপর দুটো প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে চায়ের ক, একটা চায়ের খ, চায়ের কটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাক্সে কী কী থাকা উচিত, আর তারপরে প্রশ্ন কী কী কারণে মেদ বৃদ্ধি ঘটে, এই প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের শিক্ষা বইতে ১৬ নম্বর কার্ডে। তোমাদের পরপর পরপর দুটো দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই, তোমরা ভালো করে দেখে নাও, এই উত্তরগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না।
প্রাথমিক চিকিৎসা বাক্সে কী কী জিনিস থাকা উচিত এটা তোমাদের 21 নম্বর কার্ডে তোমরা পেয়ে যাবে, আর এটা পেয়ে যাবে তোমরা 16 নম্বর কার্ডে। ঠিক আছে, বেশ আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।